আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আসছে রমজানে আমরা সবাই বেগুনি তৈরি করব হয়তো বাসায়। বাহির থেকে কেনাটা খুবই অস্বাস্থ্যকর। বাসায় কিভাবে ফুলকো এরকম বেগুনি তৈরি করব তার ট্রিক্স এবং টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা ঠিক এরকম ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি এই রেসিপিটি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা পেয়ে যান। শব্দটা নিশ্চয়ই শুনতে পেরেছেন, ঠিক এরকম মুচমুচে হবে যদি আজকের এই রেসিপিটি আপনারা ফলো করেন, আর ভেতরে ভরা থাকবে একদম বেগুনে। তো চলুন দেখি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি বেগুনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে বেগুনটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, ঠিক এরকম পুরুত্বে কেটে নেবেন, না হলে ভেতরে কিন্তু বেগুনের কোনো অংশই আপনারা পাবেন না। তো এভাবে আমি একটা বেগুনকে কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে বেগুনগুলোকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এতে করে বেগুনগুলোর ভেতরে লবণও ঢুকে যাবে আর কালচে যে একটা ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে, অর্থাৎ বেগুনের যে কষ্টটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এবার বেগুনি তৈরির জন্য আমি একটা বেসনের গোলা তৈরি করে নিব। এজন্য আমি একটা চালনিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এতে করে বেসনের গোলাটা পারফেক্ট হবে আর এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর এই বেসনটার মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে, এতে করে বেসনটা খুবই মসৃণ একটা ব্যাটারে পরিণত হবে। তো আমি সম্পূর্ণ বেসনটাকে চেলে নিয়ে তারপর এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনাদের কাছে যে কোনো চালের গুঁড়া থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন আর আস্তে আস্তে মিক্স করবেন। এতে করে সুন্দর একটা ডো তৈরি হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন, আবার আমার মতন হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন। এক হাতে হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়বেন আর অন্য হাতে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে থাকবেন। ব্যাটারটাকে প্রথমে একটু ঘন করে তৈরি করে 3-4 মিনিট একটু ভালোভাবে ফেটে নেবেন, এতে করে ব্যাটারটার ভেতরে বাবল ক্রিয়েট হবে আর ব্যাটারটা খুব স্মুথ হবে। এতে করে আপনারা যখন বেগুনিটা তৈরি করবেন সেটা কিন্তু পারফেক্টলি ফুলবে। তো এভাবে কতক্ষণ আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এটাকে রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এবার আমি সেই বেগুনগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানি থেকে তুলে নিচ্ছি। পানির কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা থেকে কতটা কষ বেরিয়েছে। তো এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরে যেতে দিচ্ছি। এবার যখন ব্যাটারটা 15 মিনিট রেস্ট হয়ে গেছে তখন আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সেখান থেকে 1 টেবিল চামচ ফুটন্ত তেল আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এতে করে যখন আমরা বেগুনিটা ভাজবো তখন বেগুনিটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি আরও 3-4 মিনিট। এবার ভালোভাবে ফেটে যদি আরও কিছুটা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা পানি এই মুহূর্তে অ্যাড করে নিতে পারেন। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আপনাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনের গায়ে এই গোলাটা লেগে থাকবে না। আমি আপনাদেরকে আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন যে আঙুলের ভাঁজ দেখা যাচ্ছে না আর আঙুল থেকে সহজে এই ব্যাটারটা পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে।
এবার এই ব্যাটারের মধ্যে আমি বেগুনগুলো চুবিয়ে তারপর আমি ভাজতে চলে যাচ্ছি। আপনারা ঠিক এভাবে আঙুল দিয়ে চেপে চেপে বেগুনটাকে ডুবিয়ে দিবেন এবং জাস্ট হালকাভাবে এর থেকে এক্সট্রা যে ব্যাটার সেটা ঝেড়ে নিয়ে তেলে ছেড়ে দিবেন। আর তেলটা পারফেক্টলি গরম হয়েছে কি না তা বোঝার জন্য এক ফোঁটা বেসন আপনারা তেলে ছেড়ে দেখতে পারেন। যখন বেসনটা এভাবে ফুলে উঠবে তখন বুঝতে পারবেন যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। তো এই পর্যায়ে আপনারা এভাবে বেগুনগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিবেন। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখবেন। তেলটা গরম হয়ে গেলেই চুলাটাকে মিডিয়াম করে দিবেন। এতে করে বেগুনিগুলো ভিতর থেকে সেদ্ধ হবে আর উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে না। বেগুনিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট হলেই কিন্তু পারফেক্টভাবে বেগুনিগুলো ভাজা হয়ে যায়। আর ভাজার সময় চামচ দিয়ে ঠিক এভাবে উপর দিকে একটু তেল ছড়িয়ে দিবেন, এতে করে উপরের দিকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। বেগুনগুলো ভাজার সময় এর সামনে থেকে কিন্তু সরে যাবেন না, আস্তে আস্তে করে এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে করে কালারটাও খুব সুন্দর হবে। যখন একটা পাশ হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিবেন এবং সময় নিয়ে ভেজে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নিলেই কিন্তু আমাদের বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আর এভাবেই আমি বাকি বেগুনিগুলিকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর একটা কালার আসে আর এভাবেই তৈরি হয়ে যায় এরকম মুচমুচে সুন্দর বেগুনি। আশা করি আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা যদি বেগুনি তৈরি করেন তাহলে আমার মতোই এরকম ফুলকো ফুলকো বেগুনি আপনারা পাবেন। আর এই রেসিপি সম্পূর্ণ আপনারা ফলো করলে একেবারেই অনেক সময় ধরে বেগুনিটা এরকম ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে এরকম রেসিপির আপডেটগুলো আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, রমজান মাসে সবাই হেলদি ফুড খাবেন, সাথে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর হ্যাঁ, এই বেগুনির মুচমুচে শব্দটা আপনারা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। আর এরকম ক্রিসপি বেগুনি পেতে কিন্তু অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করবেন আর বেকিং পাউডারটা ব্যবহার করবেন যাতে করে এরকম সুন্দর একটা বেগুনি পেতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা এরকম মুচমুচে বেগুনি তৈরি করে খাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।